ছোট বোনদের নিয়ে আজকে একটু বের হয়েছিলাম। তো মূল উদ্দেশ্য ছিল আজকে আমরা গরম গরম ভাপা পিঠা খাবো এবং চিতই পিঠা খাবো। তো সেখানে আমরা অনেক ভালো একটা সময় পার করেছি এবং আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। মজা হয়েছে? ইয়েস। কেমন লাগছে? কোন ভর্তাটা বেশি মজা হয়েছে? শুটকি ভর্তা। শুটকি ভর্তা। তোমার কোন ভর্তাটা বেশি মজা হয়েছে? তিনটা মিশে গেছে। তিনটা? তাহলে তো একটা স্বাদও তুমি পাবা না। কেমন লাগে? অনেক মজা, সবাই এখানে খাইতে আসবেন। আচ্ছা, কোন ভর্তাটা দিয়ে বেশি মজা পাইছো শিমুই? শুটকি ভর্তা। শুটকি? হুম। শুটকিটা কি ঝাল ছিল? অনেক প্রচুর ঝাল, আর খাইতেও খুব মজা লাগতেছে। তাই গরম গরম পিঠা খেতে অনেক মজা, তাই তো? কয়টা খেতে পারবো আজকে? পারবো চার পাঁচটা। এই যে দেখুন গুড়টা কত সুন্দর দেখাচ্ছে। শুধু নারকেল নাই, শুধু নারকেল নাই উপরে, এটাই দুঃখ। ছাদের পিঠা খাইতে আসছি। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা চাষির, আর এটা হচ্ছে শুটকি ভর্তা। কি শুটকি চাষি এটা? সেলা শুটকি। সেলা শুটকি। আর এটা হচ্ছে সরিষা ভর্তা, লাল সরিষা। এই তিন পদের ভর্তা দিয়া চাষি পিঠা বাজে এবং এই ভর্তা একটু একটু দেয়। এই যে চাষির চুলা, এটা কি বাপা পিঠা বানানোর? বাপা পিঠা বানানোর। তাই? বাপা পিঠা কয় টাকা করে বিক্রি করো? আর সাজের পিঠা? দুইটাই দশ টাকা। দশ টাকা? তো দুইটাই মনে করো টেস্ট করব, একটা বাপা পিঠা একটা সাজের পিঠা। এই যে পিঠা, পিঠাটা দিছে গরম। কাগজ আছে। এই যে বর্তা, আর এই যে পিঠা। কেমন লাগে? অনেক মজা, সবাই এখানে খাইতে আসবেন। আচ্ছা, কোন ভর্তাটা দিয়ে বেশি মজা পাইছো শিমুই? শুটকি ভর্তা। শুটকি? শুটকিটা কি ঝাল ছিল? অনেক প্রচুর ঝাল, আর খাইতেও খুব মজা লাগতেছে। তাই গরম গরম পিঠা খেতে অনেক মজা, তাই তো? কয়টা খেতে পারবো আজকে? পারবো চার পাঁচটা। এই যে, আচ্ছা ঠিক আছে, খাইতে থাকো। পিঠা খাইলি? খাস নাই পিঠা? একটা একটা দেখছিস কেমনে কইতে হয়, এরকম বের করতে হয়। মজা হয়েছে? ইয়েস। কেমন লাগছে? কোন ভর্তাটা বেশি মজা হয়েছে? শুটকি ভর্তা। শুটকি ভর্তা। তোমার কোন ভর্তাটা বেশি মজা হয়েছে? তিনটা মিশে গেছে। তিনটা? তাহলে তো একটা স্বাদও তুমি পাবা না। তিনটা মিশাই খাইলে একটা স্বাদও লাগে। আচ্ছা, এবারে এ কি দিয়ে খাচ্ছে সুমি? এটা কি ধনিয়া পাতা? আমারটা মিশে গেছে সব। এটাও মিশে গেছে? কেন, একটু পাশে পাশে রাখতাম। খাইতে গেছে, শরীর গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে কি? জালে জালে এত ঝাল হয়েছে, মজা না? সেই স্বাদ। এরকম একটু হালকা শীতে কিন্তু এই পিঠাটা খাইতে কিরকম অনেক টেস্ট। অনেক। আচ্ছা, এরপরে বাপা পিঠা কি হয়েছে? বলকাইছে। আচ্ছা আচ্ছা, আইতেছি আমিও। এই যে চালের গুঁড়াটা দিছে ভাপা পিঠার জন্য, এখন এটা কি দিতেছো? গুড়। গুড় দিতেছে। ও, এই যে উপর দিয়ে গুড় দিতেছে। নারকেল কই? নারকেল নাই। নারকেল ছাড়া বাপা পিঠা? এটা আবার কেমন কথা? একটা নারকেল 120 টাকা দেয়, 120 টাকা দিয়ে তুমি দুই টুকরা ছোট ছোট নারকেল দেবা, এরপরও বাপা পিঠা নারকেল দিতে হয়? নতুবা শীতের বাবা পিঠা খাইয়ে কিন্তু মজা নাই, বুঝছো? বাবা পিঠায় নারকেল দেবা, ওইটাই কিন্তু আকর্ষণ। আজকে আমরা সবাই মিলে পিঠা খাইছি গরম গরম, ভালোই লাগছে। শুটকি ভর্তাটা মজা লাগছে। এই যারা ভেজে রাখছে একদম গরম। এই যে গরম গরম ভাপা পিঠা আনছি, ভিতরে এই যে দেখুন গুড়টা কত সুন্দর দেখাচ্ছে। শুধু নারকেল নাই, শুধু নারকেল নাই উপরে, এটাই দুঃখ।
ভাপা পিঠা বুন্ডুরা, তোমরা যেখানেই থাকো না কেন, এটাই স্মৃতি হয়ে থাকবে।